হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খেলবো পিজন এস্কেপ। গেমটা খুবই ইন্টারেস্টিং হবে, তো শেষ পর্যন্ত দেখবে। স্টোরি মোডে প্লে করব প্রথমে। তো চলে এসেছি আমি গেমের ভেতরে। তো এখানে আমাকে কি টাস্ক দিয়েছে দেখা যাক। তো ওখানে যেতে বলছে, দেখি ওখানে কি থাকে। তো এখান থেকে আমাকে পালাতে হবে। টু ভার্সাস ওয়ান, ইন্টারেস্টিং, নান অফ ইওর বিজনেস, ওয়াচ ইওর এ। আমাকে ফিস বলছে এই বাচ্চা লোকগুলো, এদের প্রত্যেকটা মুখ ভেঙে দেবো আমি। নে, আমাকে ফিস বলছিস, তোদের ব্যাস খেল খতম করতে। নে এই নে এই নে, আমার সঙ্গে লাগা, ব্যাস তোদের হাঁস করে আজ মুরগি করে দেবো। ঠিক আছে চলো, দেখে একটা একটা করে মারি। আবার লাত মারছে, এ লাত মারছিস কী করে আমাকে, আমাকে লাত মারছিস কী করে, ঘাড় সব মুটকে দেবো নি আমি। নে আমি হেলে দুলে মারবো, আমি হেলে দুলে মারবো তো দে রে। ঠিক আছে চলো, ব্যাস এদের খেল খতম করে দিয়েছি। তো কি বলছে, আর ইউ ওকে, আই ফাউন্ড গ্যাং নাম্বারস, ওহো স্টিল বাদার্স। তো আমি এবার স্টিল বাদার্সের কাছে এসেছি, যে মেন গ্যাং আছে স্টিল বাদার্স বলে। তো আমাদের আমাকে ওই সবুজ জায়গার কাছে যেতে হবে। এইগুলো হচ্ছে আমার স্কিল, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখানে কি বলছে দেখি, দেখা যাক। ওকে বোধ হয় সেভ ভয়েসলার ইজ কামিং, ইউ হার্ট মাই ম্যান। ঠিক আছে, তো আমি ওদেরকে যে মেরেছিলাম, আগের যে লোকগুলোকে মেরেছিলাম, তার জন্য এরা বলছে কেন লোককে মেরেছিলাম। আমি বলছি আমার সঙ্গে লাগবে না, তোদের খতম করে দেবো। ঠিক আছে, তো ওদের সঙ্গে কথা হয়ে গেছে, এরা আমাকে ভয় পেয়ে গেছে, এদের কাছে চললে। এবার স্টিল বাদার্সের কাছে যাচ্ছি আমি, তো তাদেরকে গিয়ে প্রচুর ধুনে দেবো আজকে, আজকে ধুনে লাট করে দেবো। তো এইখানে আছে হয়তো স্টিল বাদার্স। ঠিক আছে, অ্যালফ্রেড বলছে লেটার ক্যান ইউ ফাইন্ড। হ্যাঁ, তো এইখানেই কোথায় আছে, তো ঠিক আছে, হ্যাঁ তো রেডের কাছে আসছি। তো এই দুজনে হয়তো হবে। তো চলে এসেছে স্টিল বাদার্সের বাচ্চাগুলো, এদের কাছে হচ্ছে না, এই হচ্ছে স্টিল বাদার্সের ছোকরা আছে, এদেরকে ছোকরামি করবো আজকে, ছ্যাঁচড়ামি করা। তো এদের ছ্যাঁচড়ামি বের করে দেবো আজকে আমি, সবার ছ্যাঁচড়ামি। তো ছ্যাঁচড়া হওয়া তো দাঁড়া, তো সবার কেটে দেবো ছুরি দিয়ে, সবাইকে মেরে আজকে লাশ করে দেবো। তো পেছনে সবার ছুরি কেটে দেবো। নে ভাই নে, আমার সঙ্গে লাগবে, নে নে। তো একজনকে হাঁস মুরগি করে দিয়েছি, তো আর একটা আছে, ও আসছে, ওকে ব্যাস ছেড়ে ও ওকেও খতম করে দিয়েছি, আমার সঙ্গে লাগতে পারবি না। তো এইবার আমাকে কোথায় যেতে হবে, যেতে হবে বলতে হলে হ্যাঁ চলো ওইদিকে যেতে হবে, ওখান থেকে হচ্ছে আসল কাজ হবে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। তো এখানে গেটের কাছে আসি। ঠিক আছে, তো চলো, আমার ভেতরে পেজনে ভেতরে আবার ঢুকে গেছি। তো এখানে একটা পাজেল আছে, এটাকে আমাকে এ করতে হবে একটা একটা করে, কারণ এটা ব্যাস ভুল হয়ে যাচ্ছে, খুব স্পিডে চলছে, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে ম্যাচ করাটা। একটা হ্যাঁ হয়ে গেছে, চলো। তো এবারটা ও ভাই মিস হয়ে গেল, তো এটা হয়ে গেছে, এটা ব্যাস তো হয়ে গেছে খুব ইজি। আর একটা লাস্ট বাকি আছে, এটা হয়ে যাক। তো ঠিক আছে চলো, আমাদের ওপেন হয়ে গেছে গেট, গেট ওপেন হয়ে গেছে। এবার কি করতে হবে, চলো এখানে যেতে হবে। এখানে কি আছে কি আছে কি আছে কি আছে, তো খুন করতে বলেছে, ব্যাস তো ছেড়ে দিয়েছি, পেটের ভেতর ঢুকিয়ে দিয়েছি এটা ছুরিটা। তো সামনে একজন আছে, ওকে মারতে হবে, চুপি চুপি যাবো আমি গুটি গুটি পায়ে। তো গুটি গুটি পায়ে চলে এসে ব্যাস গলা মুটকে দিয়েছি, ঘাড় ফাড় মুটকে দিয়েছি, এর ভেতরে আমাকে ঢুকতে হবে। চলো এন্টার করে যাই, ব্যাস তো নেক্সটে যাচ্ছি আমি। তো নেক্সটে চলে এসেছি, এখানে একটা সেন্সার কাজ করছে, এটাই না আমার ধরা পড়ি দেখে। তো একে আগে মারি, হচ্ছে হচ্ছে ডাকাতের বাচ্চা। তো ওখানে ওইদিকে একটা আকাশের মতো ওটা সেন্সার আছে, তো হয়ে গেছে। এখানে দাঁড়ায় দেখি কী বলছে, ও এখানে একটা, এখানেও দিয়েছে আবার সেইরকম পাজেল, বাজে জিনিস এটা, এগুলো কেন দিচ্ছে কী জানি, খুবই সহজ তবে একটু সময় লাগে, সহজ জিনিস একটু সময় লাগে তবে। তো দুটো হয়ে গেছে, ব্যাস তিনটে হয়ে গেছে, চারটে হয়ে গেছে, আর একটা বাকি আছে, ব্যাস এটা হয়ে গেছে। চলো, তো আবার ডোর ওপেন হয়ে গেছে, এটার জন্য কী করতে হবে এবার, এখানে যে কী পেয়েছি, তো একটা চাবি পেয়েছি, চাবিটা কোন রুমের এটাই দেখতে হবে আমাকে, চাবিটা কোন রুমের আছে, এই রুমের। চলো এই রুমের ঢুকে দেখি কি আছে এই রুমটা, রুমটাতে এত কি জিনিস আছে যে এটা চাবি দিয়ে রাখতে হবে। তো পাসওয়ার্ড দেওয়া আছে, এটা আমাকে ম্যাচ করতে হবে, তো এটা একটু টাফ হবে, হয়তো সময় লাগবে, কারণ ম্যাচ করাটা খুবই একটা মানে টাফের জিনিস আছে। তো এখানে একটা একটা করে মেন কথা অনেকগুলো ছক আছে, তো তাই একটু সময় লাগতে পারে হয়তো।
তো আমাকে এই লাইনের সঙ্গে মানে ম্যাচ করতে হবে, দুই দুই যে যে প্রত্যেকটা লাইনের সঙ্গে ম্যাচ করতে হবে। এই প্রত্যেকটা ঘরের কম্বিনেশন থাকবে, একটার সঙ্গে একটা থাকবে কম্বিনেশন। সাত সাত হয়ে গেছে, তো আট আট এটা ম্যাচ হচ্ছে না। আবার তোকে ঘোরাই দেখি, যদি হয় ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা চেক করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে না, ওটা এটা সবুজটার সঙ্গে হয়ে গেছে, তো ওটা দেখি এটা ঘোরাই, তো এটার সঙ্গে ম্যাচ করছে না। আবার মানে বিশাল হ্যাপার জিনিস আছে, এটা একটু সময় লেগে যাবে হয়তো, এটা ম্যাচ করতে করতে অনেকটা সময় লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, তো ঠিক কোথায় আর আছে, উল্টো পাল্টা বকছি কেন, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, তো সময় লেগে যাচ্ছে, এত সময় লাগলো। ও ভাই, তো এদিকটা এক সাইডটা হয়ে গেছে, এদিকটা তো ওইখানটা হয়েছে, ওহো, তো ব্যাস এদিকটা হয়ে গেছে, আর কিছু একটুখানি বাকি আছে, এখানটাই বাঁ দিকটা শুধু বাকি আছে, এটাও ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাচ করে দেবো। আর উপরে অংশটা ওটাও ম্যাচ হয়ে যাবে, কারণ নয় নয় ওই দিকে রাখলে ব্যাস হয়ে যাবে। তো চলো চলো, ঠিক আছে, ব্যাস তো এখানে ম্যাচ হয়ে গেছে। আমাকে আবার কোথায় যেতে হবে, আমাকে হচ্ছে ওপরে যেতে হবে, আবার সেই বালের পাজল আমার। ঠিক আছে, তো ঠিক আছে, এখানে দুটো আর দুটো আছে, আর দুটো বাকি আছে, কারণ ঠিক আছে, তো আর একটা লাস্ট 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 একটা বাকি আছে লাস্ট। ঠিক আছে, তো চলো, আমার হচ্ছে পাজেল কমপ্লিট, তো উপরে চলে এসেছি আমি, তো আমাকে ভেতরে এন্টার করতে হবে। চলো, তো এখানে সামনে একটা কি দিয়েছে মনে হচ্ছে, এটা কি আছে, তো একটা গান পেয়েছি, ভালো, এইবার তো আসল মজা, গান দিয়ে সবাইকে ধুনবো, একটা একটা করে সবাইকে ধুনবো আজকে। তো ঠিক আছে, আবার সামনে এসছে ভাগ, আমি তখন ছুরি ছিল বলে কিছু অতটা তোরা সাহস পেয়েছিলি, এবার বন্দুক আছে, এবার চুল কাটাবো না, তো সবার চুলকে আর বিটেক্স লাগিয়ে দেবো। তো ঠিক আছে, মারা এবার আর কি আছে, ব্যাস, তো সবাইকে আমি এ করে দিয়েছি, মেরে ফেলেছি। তো এখানে কি আছে, ব্যাস এখানে একটা হয়ে গেছে, ওখানেও যেতে বলেছে আবার। চলো, এখানেও চাবি দিয়েছে ভেতরে এন্টার করার, ওখানে তো ওখানে একটা চাবি পেয়েছিলাম, ওটা লক্ষ্য করে নিয়ে চাবি পেয়েছিলাম একটা। তো এখানে কী দিয়েছে আবার, এখানেও একটা পাজেলের মতো দিয়েছে, এখানে কী করতে হবে, লোয়ার মোর দ্যান এ রাখতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে এ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, তো যা করে হয়ে গেছে, ব্যাস তো এখান পর্যন্ত আজকে থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।